হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলার, নজর রাখবো এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেটে। বাংলার আকাশ আগামী 24 ঘন্টায় পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে, কিন্তু এরই মধ্যে আবার বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা থাকছে। কোন কোন জায়গাতে সেটা হতে পারে আমরা অবশ্যই দেখাবো। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু অন্ত নেই বা বিরাম নেই বলা যেতে পারে। এই মুহূর্তে কিন্তু একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার আসার সম্ভাবনা রয়েছে। ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে যে পরপর কিছু পশ্চিমী ঝঞ্ঝা আসছে। দুটোর কথা বলে দিয়েছে, যেটা আগের আপডেটে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, এখানে দেখাচ্ছি না। তবে পশ্চিমী ঝঞ্ঝাগুলি আসছে সেটা বলে রাখলাম। এর প্রভাবে বৃষ্টিপাতের আবার খেলা হবে কি না বাংলার ওপরে সেটা আমরা অবশ্যই নতুন করে চেক করে দেখাবো। এর পাশাপাশি যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলেছে, যার জন্য মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া হয়েছে, শ্রীলঙ্কার উপকূলের দিকে পৌঁছে যেতে পারে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা আমাদের দেখিয়েছিলাম, সেখানে অস্থায়ী বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে, এমন বৃষ্টিপাত হতে পারে যেটাও বলেছিলাম। তো পুরো বিষয়টিকে দেখে নেব নতুন করে কি আপডেট রয়েছে। আগামী 10 দিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে পারে অনেকে জানার আগ্রহ রয়েছে, তো সেটাও আমরা দেখার চেষ্টা করব। বৃষ্টিপাত হবে না হবে না, নাকি শুকনো থাকবে, কী হতে পারে, বর্তমান আপডেটটা কী বলছে সেই অনুযায়ী আমাদের বলে দেবো। পরিবর্তন থাকলে তো সময় সময় জেনে যাবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সতর্কতা থাকলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। আমাদের লাইক এবং শেয়ার মানুষকে জানাতে সাহায্য করবে কী হতে পারে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়াতে। তো চলুন আমরা দেখে নিচ্ছি। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজ কিন্তু দেখাচ্ছে মোটের উপরে প্রায় পরিষ্কার, তবে একদম সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে। তো জানাবেন আপনার এলাকায় বর্তমান অবস্থাটা কেমন রয়েছে। এবারে যেটা হচ্ছে আগামী 24 ঘন্টায়, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা এবং সংলগ্ন যে জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ কিন্তু মোটের উপরে ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনাই থাকছে, অর্থাৎ বৃষ্টিপাত হবে না বলছে সোমবারের দিক থেকে। এবং এখানে যেটা বলা হচ্ছে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে বা কুয়াশাচ্ছন্ন ভাব কিন্তু থাকতে পারে সকালের দিকে। সর্বোচ্চ তাপমাত্রা দেখুন একটু বেড়েই রয়েছে 31 ডিগ্রি এবং সর্বনিম্নটা আবার একটুখানি কমেছে, যেটা 20 ছিল সেটা 19 ডিগ্রিতে পৌঁছেছে, অর্থাৎ একটু শীতের শীতের আমেজ রাতের দিকে সকালের দিকে। এবং দিনের বেলাতে কিন্তু প্রখর তেজ থাকতে পারে রোদের, মানে হচ্ছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এর মধ্যে কিন্তু একটা মনোরম একটা আবহাওয়া থাকবে, অর্থাৎ সুদিং ওয়েদার একটা পেতে পারেন এমন সম্ভাবনা, অর্থাৎ বসন্তকালের যে সুন্দর একটা ওয়েদার এরকম কিন্তু 4-5 দিন এরকম থাকতে পারে, এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলার চেষ্টা করছে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের কথা বলছে না, শুকনো আবহাওয়া থাকতে পারে আগামী 24 ঘন্টায় এমনটা বলছে, এবং কোনো রকম কোনো সতর্কতাও নেই আগামী 24 ঘন্টায় এটা জানিয়ে দিয়েছে। এবারে জেনে নেব উইন্ডে থেকে কী কী আপডেট রয়েছে, এখানে আর কোনো আপডেট আমরা দেখাচ্ছি না আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে, এখান থেকে আমরা বায়ুর ঝাপটা মোটে প্রথমে এসেছি, এখান থেকে দেখার চেষ্টা করব ঝড় বৃষ্টি কেমন থাকতে পারে। তো ঝড় বৃষ্টি বলতে বর্তমানে যেটা ভালো বোঝা যাবে সেটা হচ্ছে যে নিম্নচাপ যেটা তৈরি হতে চলেছে 1 তারিখের দিকে, এখানে কিন্তু জানিয়েছে যে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছিল যে নিম্নচাপ কিন্তু তৈরি হবে। এইটা নতুন করে যে পরিবর্তন থাকছে তাতে একটু করে দেখি পরিবর্তনগুলি কেমন কেমন থাকছে। লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে 1 তারিখের মধ্যেই, যার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এইদিকে দক্ষিণ ভারতের কাছাকাছি অংশে কিন্তু দমকা হাওয়া, মানে এই যে পুরো এলাকা দেখছেন এখানেই কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়াও থাকবে, যার জন্য রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতার সঙ্গে থাকবে বৃষ্টিপাত, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপ এরিয়া তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন পুরোটা একদম ভালোই বোঝা যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত একদম, এটাই কিন্তু নিম্নচাপ এরিয়া তৈরি হয়ে ধীরে ধীরে এগোতে থাকবে। নিম্নচাপ এই যে দেখতেই পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 2 তারিখের মধ্যে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে ক্ষেত্র, এবং সেটা আস্তে আস্তে কিন্তু যেভাবে বলেছে আবহাওয়া দপ্তর সেই দিকেই কিন্তু মুভ করতে পারে। উইন্ডিতেও সেরকম কথা বলছে, যেটা উত্তর উত্তর পশ্চিম দিক করে মুভ করতে করতে শ্রীলঙ্কার উপকূলে 2-3 তারিখের দিকে পৌঁছে যাবে, এবং দেখুন এটা কিন্তু এইদিকে টান যাচ্ছে, তাপমাত্রা সাগরে যেটা বাড়ছে এর ফলেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। যেহেতু এখানে বঙ্গোপসাগরে এই সমস্ত এলাকায় উত্তর বঙ্গোপসাগরে এখনও তাপমাত্রা 28 ডিগ্রির কাছাকাছি যায়নি,
তাই এখানে কিন্তু এখন এই মুহূর্তে সিস্টেম তৈরি হবে না, কিন্তু যেহেতু এই জায়গাগুলোতে বাড়তে শুরু করে দিয়েছে ফলে এখানে আবার সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে, ফলে এইরকম নিম্নচাপ তৈরি হতে শুরু করেছে এবং বৃষ্টিপাত ঝড় বৃষ্টি কিন্তু দক্ষিণ ভারতের দিকে শ্রীলঙ্কার দিকে আসার সম্ভাবনা থাকছে। দেখুন এইভাবে কিন্তু 3 এবং 4 তারিখের মধ্যে এটা এগিয়ে যাবে, সম্ভবত 4 এবং 5-এর মধ্যে আমরা দেখছিলাম এখানে ঝড় বৃষ্টি বেড়ে যেতে পারে এবং দেখুন এর কিন্তু গতিও বাড়ছে অনেকটা, অর্থাৎ প্রায় 50-এর উপরে মনে হয় থাকতে পারে। দেখুন 60 পর্যন্ত গাস্টিং পেয়ে যাচ্ছি, অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ, তার সঙ্গে এটা এগুলো কিন্তু আবহাওয়া বলে দেবে যে এখানেও ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ এইটা এর মধ্যে কিন্তু আছড়ে পড়বে, বলতে পারে নিম্নচাপ আছড়ে পড়তে পারে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কাছাকাছি কিছু এলাকা এবং অর্থাৎ অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত অংশে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে 4, 5, 6-এর মধ্যে। দেখুন পুরো এলাকা কিন্তু এখানে এখানে ঝড় বৃষ্টির কবলে থাকছে, এর প্রভাব কি বাংলায় পড়বে সেটা অনেকের আগ্রহ নিশ্চয়ই থাকবে। আগামী দিনে যেটা হচ্ছে 7-এর পর এখানে এটা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে 7-8-এর মধ্যে, এখন দেখুন দমকা হাওয়াটা থাকছে, তো এই রকম ব্যাপারটা দেখা যাচ্ছে। আর এখানে 9 পর্যন্ত আমরা দেখে নিলাম এখানে ঝড় বৃষ্টি কেমন, ঝড়ে কেমন থাকতে পারে ঝড়ো হাওয়া। এর পাশাপাশি আমরা বজ্রবৃষ্টি মন্ডল আসবো, তার আগে আবার দেখে নিই বাংলাতে কোনো ঝড়ো হাওয়া টাইপের কিছু থাকবে কি না। দেখুন পশ্চিম ঝঞ্ঝা যেহেতু আসবে একের পর এক, একটু জায়গাটা কমিয়ে তাহলে দুটো দেখা যাবে, পশ্চিম ঝঞ্ঝাও দেখা যাবে এবং বাংলাতে যে সমস্ত ব্যাপারগুলি ঘটতে পারে সেগুলো দেখা যাবে আগামী 10 দিনে কী থাকতে পারে। দেখুন পশ্চিম ঝঞ্ঝা কিন্তু যেটা আসছে 28 তারিখে সেটা কিন্তু এগিয়ে যাবে, যার ফলে সিকিম ভুটানের দিকে হাওয়া চলবে, আর পশ্চিমবঙ্গের দিকে কিছু আছে কিনা দেখুন এখানে কিছু আসছে কিনা আগামী কয়েকদিনে, ঝড়ো হাওয়া আমরা এখন সেরকম দেখছি না, যা হচ্ছে কিন্তু দেখুন ওই উপরিভাগেই থাকছে। সেক্ষেত্রে সিকিম ভুটান এবং মাঝামাঝি দার্জিলিংয়ের দিকে একটু করে হয়তো বা কালিম্পংয়ের দিকে একটু করে কথা কথা দমকা হাওয়া টাইপের থাকতে পারে। 4 তারিখের দিকে একটা পশ্চিমঝঞ্ঝা কিন্তু ক্রস করবে উপর দিয়ে, তার ফলে একটুখানি দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের দিকে একটু হাওয়া থাকতে পারে এই এলাকাতে। বাকি যেটা হচ্ছে আরও দেখুন কিছু আসছে কি না, 5-এর দিকেও 4-5-এর মধ্যে যেটা চলে যাবে এইদিকে সরে যাচ্ছে, আর 6-7-এর মধ্যে দেখে নিন আবার কিন্তু 7-এর মধ্যে একটা পশ্চিমঝঞ্ঝা যেহেতু এদিক থেকে দেখুন এই যে আসছে সেটাও কিন্তু ক্রস করছে, একের পর এক পশ্চিমঝঞ্ঝা কিন্তু উপর দিয়ে ক্রস করবে। তবে এগুলি সম্ভবত এখনও প্রচণ্ড শক্তিশালী না থাকার জন্য বাংলায় হয়তো বৃষ্টিপাত নাও দিতে পারে আগামী দিনে, এমন সম্ভাবনা দেখি আরও কিছু শক্তিশালী আসে কি না, আরও কিন্তু পশ্চিমঝঞ্ঝা প্রবেশ করবে, এইটা একটা প্রবেশ করার চান্স রয়েছে যেটা শক্তি বাড়াচ্ছে। দেখুন বুঝতেই পারছেন এইগুলো এটাও অনেকটা শক্তি এনে কিন্তু জলীয় বাষ্প টেনে টেনে এই সাগর থেকে সেটা কিন্তু প্রবেশ করবে, এটা কী হয় সেটা জানাবো, এই এলাকাগুলি আবার মেঘাচ্ছন্ন হয় কি না সেটা জানতে পারবেন। তো এই মুহূর্তে ঝড়ো হওয়ার ব্যাপারটা কিন্তু 9 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাংলার উপরে নেই, শুধুমাত্র একদম উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় একটুখানি হালকা একটু হাওয়া টাওয়া থাকতে পারে। এবারে আমরা যেটা দেখব বৃষ্টিপাত, বৃষ্টিপাত নিয়ে কী খবর রয়েছে আর আগামী 10 দিনে কী খবর রয়েছে দেখে নিচ্ছি। যেটা হচ্ছে যে 28 তারিখে কিন্তু কোথাও বৃষ্টিপাত সেরকম সম্ভাবনা থাকবে না, কিন্তু বৃষ্টিপাত যেটা হবে একদম সম্ভাবনা বলতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে পশ্চিমঝঞ্ঝা যেহেতু এগিয়ে যাচ্ছে যার ফলে যেটা হবে যে মেঘালয় এবং আসাম এইখানে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আসামের দিকে, কিন্তু আর কোথাও সেরকম বৃষ্টিপাত থাকার চান্স নেই এমনটাই কিন্তু রয়েছে। দেখে নিচ্ছি কিছু আছে কি না, কিন্তু একটু পার্টলি ক্লাউডি হতে পারে বলে বর্তমান আপডেট যেটা বলছে, ঠিক দুপুরের পরের দিকে এমন সম্ভাবনা, সেক্ষেত্রে যেটা আমাদের বলে দিচ্ছি শুকনো আবহাওয়া থাকলেও একটু মেঘাচ্ছন্ন বা একটু দেখুন যেটা দেখাচ্ছে সিম্বল এখন জলীয়বাষ্প যেহেতু ঢুকে রয়েছে ফলে এই যে পশ্চিমাঞ্চল মানে কিছুটা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বা নদিয়ার কিছু কিছু এলাকা বা মেহেরপুরের দিকে দেখুন বিক্ষিপ্ত হবে, শান্তিপুর যেমন চন্দননগর থেকে পানিহাটি কলকাতার আশেপাশে আরামবাগ হুগলির দিকে বা বাঁকুড়ার কিছু কিছু এলাকা বা পশ্চিম মেদিনীপুর কিছু কিছু এলাকা দেখুন একটু মেঘাচ্ছন্ন একটু হতে পারে, পার্টলি ক্লাউডি হতে পারে, যদিও পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়ার পূর্বাভাস দেওয়া রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু একটু বজ্র বিদ্যুতের সিম্বল দেখা যাচ্ছে খুবই হালকাভাবে কিন্তু দেখাচ্ছে, বুঝতে পারছেন। এছাড়া বোলপুর রয়েছে, করিমপুর রয়েছে, মেহেরপুর রয়েছে, ভেড়ামারা, ডোমকর এইখান থেকে কোথাও কোথাও একটু পার্টলি ক্লাউডি হয়ে গেলেও যেতে পারে। এছাড়া বাংলাদেশের খুলনা বিভাগের কোথাও কোথাও এবং ময়মনসিংহের দিকেও কোথাও কোথাও দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি মেন বৃষ্টিটা যেহেতু কিছু যদি থাকে তো উত্তর পূর্ব ভারতের আসামের দিকে থাকার সম্ভাবনা মূলত রয়েছে, আর কিন্তু সেরকম দেখাচ্ছে দেখি আর পরবর্তীকালে কিছু বাড়ে কমে না, বাড়া কোনো চান্স নেই, মূলত একটুখানি চান্স থাকতে পারে কোনো কোনো এলাকাতে দক্ষিণবঙ্গে একটু হালকা প্রভাব দিতে পারে, মানে সেটা কিন্তু মানে
না ধরে এগোনোই ভালো, কিন্তু যদি হয় তো একটুখানি কোথাও কোথাও মেঘলা আকাশ অথবা একটু ঝিরে বৃষ্টি নেমে গেলেও যেতে পারে এমন একটা সম্ভাবনা থাকছে। এবার ব্যাপার হচ্ছে কি, এক তারিখে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে থাকছে। পশ্চিমবঙ্গে মূলত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে যেটা হচ্ছে যে যদি হয় সেক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ের কাছাকাছি কিছু এলাকা মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন উত্তরবঙ্গটা প্রথমে বলে দিচ্ছে যে এক তারিখের দিকে কিন্তু একটু সম্ভাবনা থাকছে মূলত এই এলাকাগুলো, ও যেহেতু সিকিম এবং ভুটানের দিকে বৃষ্টিপাত থাকবে তার প্রভাবে কিছুটা দার্জিলিং কালিম্পংয়ের দিকে একটু চান্স নিতে পারে, সেরকম কিছু আর নেই। এটা আগামী দিনে উত্তরবঙ্গটা বলে দিচ্ছে, দেখুন উত্তরবঙ্গটা বলেই দিই, দার্জিলিং কালিম্পংয়ের দিকে যেহেতু বৃষ্টিপাত এরকম থাকছে মাঝে মধ্যে থাকছে, যেহেতু পশ্চিম জায়গায় একের পর এক প্রবেশ করবে ফলে এইভাবে দেখুন আগামী দিনে দেখুন দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি নেই, শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং মাঝে মধ্যে একটু করে বৃষ্টি কোথাও কোথাও মানে সিকিম ভুটান লাগোয়া দিকটাতে একটু যেতে পারে এইরকম করে একটা সম্ভাবনা, বুঝতেই পারছেন। সুতরাং এগুলো তুষারপাত বৃষ্টিপাত যেহেতু থাকছে মাঝে মধ্যে তো এইরকম ব্যাপার হতে পারে, বাকি কিন্তু জায়গার আবহাওয়া আগামী 10 দিনে কিন্তু সেরকম কিছু নেই, মানে বৃষ্টিপাতের কবলে পড়ার আশঙ্কা নেই। এবার যেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখার চেষ্টা করব, 1 তারিখে যেটা দেখছিলাম যে দুপুরের দিকে একটু বৃষ্টিপাত আসতে পারে, সেটা কোন দিকে, না ঝাড়খণ্ড এলাকা এবং উড়িষ্যা লাগোয়া কিছু এলাকাতে মেঘ একটা হতে পারে দুপুরের পরের দিকে বা ওই রকম দিকে মেঘ, সেক্ষেত্রে মেঘলা মেঘলা হতে পারে। মূলত দেখুন বলে দিচ্ছি, এই যে রয়েছে জামশেদপুর থেকে চাকুলিয়া হয়ে জলেশ্বর এই এলাকা যেহেতু মেঘাচ্ছন্ন হবে ফলে এই যে এলাকাগুলি লাগোয়া কিছু দক্ষিণবঙ্গে এলাকা সেক্ষেত্রে কিছুটা পুরুলিয়া ধরতে পারেন, বাঁকুড়া ধরতে পারেন, ঝাড়গ্রাম এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর কিছু এলাকা একটুখানি হয়তো মেঘলা অথবা হালকা বৃষ্টিপাত হতে পারে। এবারে বেশি হবে কি না সেটা এই মুহূর্তে এই আপডেট থেকে বোঝা যাচ্ছে না, যেহেতু জলীয়বাষ্প একটু থাকছে ফলে কিছুটা চান্স থাকছে, যেমন দেখাচ্ছে রাতের দিক করে পূর্ব মেদিনীপুর কিছু এলাকা কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে এবং সেখানে হালকা বৃষ্টিপাত নামতে পারে। এখন মাঝারি হবে কি না সেটা ভাগ্যের ব্যাপার, এমন সম্ভাবনা। এগরা, মোহনপুর, বাতাগাঁও রয়েছে, দীঘা, মন্দারমণি, কন্টাই, এই যে রয়েছে খাজুরি, এই কাছাকাছি এলাকা রাম এদিকে এগরা রয়েছে, 7 মাইল রয়েছে কন্টাই যেটা বললাম, চালখোলা, রামনগর এই এলাকাগুলিতে একটু স্বর্ণ থাকলেও বাকি অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তবে আশেপাশে কিছু এলাকা মেঘাচ্ছন্ন একটু হলেও উপকূলে কিছু অংশ এদিকটা হতে, বাকি কিন্তু এমনি শুকনোই থাকবে, এই সম্ভাবনাটাই মূলত কিন্তু রয়েছে বোঝা যাচ্ছে। এবারে বৃষ্টিপাত আর হবে কিনা কিনা দেখে নিন, আর কিন্তু সেখানে এরকম করে আগামী দিনে দেখুন আমরা তারপরে আমরা নিম্নচাপটা নিয়ে যাচ্ছি কোথাও কী হচ্ছে। দেখুন এই 5-6 তারিখের দিকে একটু যেটা হচ্ছে একটুখানি কোথাও যেন একটু মেঘ মেঘ ভাব, বুঝতে পারছেন। সুতরাং এইগুলি এই যে শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, মাথাবেড়িয়া বা এই দিকটাতে এই 24 পরগনা এই এলাকা একটু দেখুন একটু দেখাচ্ছে হালকা করে, তো সবটা মোটামুটি বলে দিলাম, বাকি অংশে দেখুন কিছু নেই। তো এরকম একটা মাঝে মধ্যে মেঘলা মেঘলা হতে পারে যেহেতু পশ্চিম অঞ্চল একের পর এক প্রবেশ করছে, যেহেতু খুব শক্তিশালী পাচ্ছি না তাই সেভাবে কিছু নেই, তবে একটুখানি দেখুন এগুলো তো এখনও পরিবর্তন আসবে তাই নজর রাখতে হবে, কারণ কখন কি হয়ে যায় এখন হয়তো বললাম যে আগামী 10 দিনে বৃষ্টিটা নেই এই আপডেট অনুযায়ী, আবার দেখা গেলো হঠাৎ করে পরিবর্তন হলো, তাতে দেখা গেলো যে কিছুটা বৃষ্টিপাত ঢুকে গেল, তো এইগুলো কিন্তু মাঝে মধ্যে পরিবর্তন থাকতেই পারে। এবং আগামী দিনে বৃষ্টিপাত কিন্তু প্রতি মাসেই দেখা যাচ্ছে যে হচ্ছে, বুঝতেই পারছেন। তো 8-9 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এরকম ব্যাপার, 9 তারিখের দিকে যে পশ্চিম ঝঞ্ঝাটা প্রবেশ করে যাচ্ছে, যে এই যে শক্তিশালী পশ্চিম ঝঞ্ঝা সেটা কিন্তু এগোতে থাকবে, এরপরে যে এইগুলো আরও এদিকে আসবে কিনা সেটা কিন্তু পরবর্তী কিছু আপডেট এলেই বোঝা যাবে, সুতরাং নজর রাখতে হবে। এবার যেটা হচ্ছে যেটা আমরা দেখিয়ে দিলাম এর পাশাপাশি এবারে পশ্চিম ঝঞ্ঝা যেটা আছে সেই ঝঞ্ঝা নয় নিম্নচাপ, নিম্নচাপটা যেটা আমাদের বলছিলাম যে ঝড় বৃষ্টি হবে যেটা এর এই সমস্ত এলাকায় যেখানে প্রচুর বৃষ্টিপাত হতে পারে বলেছিলাম, এবং ঝোড়ো হাওয়াটা ভালোই দেখলেন যে প্রায় 50-60 পর্যন্ত হতে পারে, এটা নিম্নচাপ এরিয়া তৈরি হয়ে যাবে। তারপর আগামী যেটা হচ্ছে এই 1 তারিখের পরে পরবর্তী 48 ঘন্টার মধ্যে সেটা শ্রীলঙ্কার উপকূলের দিকে পৌঁছে যাওয়ার কথা জানিয়েছে, তার মানে 3 তারিখের দিকে মোটামুটি পৌঁছে যাবে শ্রীলঙ্কার উপকূলের দিকে। দেখুন উপকূলের 3 তারিখের দিকে কিন্তু সন্ধ্যের দিকে শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি এটা পৌঁছে যাবে, এরপর এটা আরও এদিকে এগিয়ে গিয়ে এই তামিলনাড়ু কাছাকাছি এলাকাতে কিন্তু চলে যাবে প্রচণ্ড। দেখুন নিম্নচাপটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, লো প্রেশার এরিয়া ঝড় বৃষ্টি সমেত যাবে, প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু উপকূলের কাছাকাছি আসার পরে বেড়ে যাবে, তখন কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টিপাত অর্থাৎ 3, 4, 5, 6 এই সময়কালের মধ্যে কিন্তু বৃষ্টিটা থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখন 4 রাতের ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে একটু পরিবর্তন, 5-6 মধ্যে হয়তো বৃষ্টিটা প্রবেশ করতে পারে, দেখি সে প্রচুর বৃষ্টিপাত হয় কিনা যেটা আগে দেখছিলাম সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে একটু পরিবর্তন, এটা সমুদ্রের মধ্যেই কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকলেও
বৃষ্টিপাতের কথা বলছে, তবে এটাতে পরিবর্তন হবে কিনা দেখে নিচ্ছি। আবার একটু যেন একটু রিলিফ দেওয়ার একটা সংকেত দিচ্ছে, ঝোড়ো হাওয়াটা দেখছিলাম এখানে চলে আসলো, কিন্তু বৃষ্টিটা যেটা হচ্ছে কিছুটা 4 তারিখের থেকে শ্রীলঙ্কার উপকূলের দিকে ঘটালেও এখন আপডেট দিচ্ছে এখানে একটু কমের দিকে রয়েছে। দাঁড়ান এটা আমরা দেখি ব্যাপারটা, সেটা হলে তো খুবই ভালো ব্যাপার, অর্থাৎ যেটা অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার যেটা আশঙ্কা দেখা দিয়েছিল সেটা কিন্তু থাকছে না, একটা বৃষ্টিপাত প্রবেশ করে যাবে 7 থেকে 6-7-এর মধ্যে, এবং পরবর্তী ক্ষেত্রে আরও কিছু এলাকার মধ্যে আবার এখানে বৃষ্টিপাত প্রবেশ করছে। দেখতেই পাচ্ছেন এখানে মালাক্কা প্রণালীর কাছাকাছি কিছু দিয়ে, তো এগুলোতে পরবর্তী ক্ষেত্রে আরও নিম্নচাপ আসে কিনা সেটা অবশ্যই আমরা দেখাবো। তবে এখানে আমরা একটা ক্লিক করে জায়গা দেখে নিই, পুডুচেরি এখানে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল যেখানে ভারী বৃষ্টিপাতও হতে পারে, এটা কিন্তু ওপেন হয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু 2 তারিখ থেকে হাওয়া শুরু হয়ে যাবে 30-40 কিলোমিটার গতিবেগে, 4 তারিখের দিকে হাওয়া বেড়ে যাচ্ছে বুঝতেই পারছেন, কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে না। 5 তারিখে পর্যন্ত এখানে কিন্তু দেখুন 4-5-এর মধ্যে 50-57 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া দেবে এবং বৃষ্টিপাত ঢুকছে 5 তারিখের দিকে, কিন্তু সেই যে মারাত্মক বৃষ্টিপাত দেখছিলাম যে যেটা আমরা দেখছিলাম আগামী দিনে একটা দেখাচ্ছিল আগামী গত 2-3টে আপডেটে, সেখানে কিন্তু মোটামুটি 100 মিলিমিটার 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখাচ্ছিলো, সেটা কিন্তু একটু পরিবর্তন দেখাচ্ছে। ঝোড়ো হাওয়া থাকলেও বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটা কম দেখাচ্ছে, অর্থাৎ এই যে লালটা দেখতে পাচ্ছেন এটা তখন দেখছিলাম স্থলভাগে ঢুকে গেছিলো, এখন দেখা যাচ্ছে স্থলভাগে নেই, এটা কিন্তু জলভাগের মধ্যে থাকছে, একটু হালকা হয়ে চলে যাচ্ছে। তো এটাই রয়েছে লেটেস্ট আপডেট। এবারে আমরা দুটো জায়গা ক্লিক করবো, প্রথম কথা হচ্ছে কলকাতাটা ক্লিক করছি, এখানে যেটা হচ্ছে যে দেখুন 28 তারিখে যেটা বলছে যে দুপুরবেলার দিকে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, যেটা আমাদের আগে একটু বলছিলাম যে কোথাও কোথাও এই যে দুপুরের দিকে একটু মেঘলা মেঘলা হতে পারে, সেক্ষেত্রে কলকাতাতে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে যে এখানে দুপুরের দিকে একটা বৃষ্টিপাতের কথা আপাতত না বললেও একটু মেঘলা মেঘলা অথবা বজ্র বিদ্যুৎ হতে পারে এটা বলছে। তবে দেখুন রোদই থাকছে, সুতরাং বৃষ্টি হবে কি না নিশ্চয়তা নেই, তবে একটা চান্স থাকছে কোথাও কোথাও দক্ষিণবঙ্গে, সেগুলো বলে রাখলাম। তাপমাত্রা 31 এবং পরবর্তী ক্ষেত্রে রোদ্রমল আকাশে থাকবে 1, 2, 3 31 ডিগ্রি সর্বনিম্ন, কিন্তু দেখুন 19 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে 3 তারিখে তাপমাত্রা একটু নামবে, 3 তারিখের দিকে 17-18 মধ্যে থাকবে, অর্থাৎ একটা আমেজ থাকবে যেটা হচ্ছে যে একটু বেশ মনোরম আবহাওয়া থাকবে, সন্ধ্যের দিক করে বেশ ভালোই লাগবে দেখবেন, এরকম ব্যাপার বসন্তের ব্যাপার একটা যেমন থাকে আর কি, তো সেরকম একটা সুদিন ওয়েদার কিন্তু সুন্দরভাবে থাকবে। আর 17-18 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দিনের বেলাতে কিন্তু তাপমাত্রা বেশ তেজি থাকবে, 33 ডিগ্রি পর্যন্ত থাকবে আগামী দিনে 5 তারিখ পর্যন্ত, আমরা দেখতে পাচ্ছি এরকম ওয়েদার থাকছে। আর বৃষ্টিপাতের কথা বলছে না, আর এখানে ওই 31-32-32 মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা, 17 ডিগ্রি পর্যন্ত বা 16 ডিগ্রি 8 তারিখের দিকে নামতে পারে, এইরকম একটা রয়েছে। তো আগামী দিনের আবহাওয়া বলে দিলাম, পশ্চিমবঙ্গে মোটামুটি কলকাতা দেখলে বোঝা যাচ্ছে কীরকম থাকবে। এইটাই আমরা ঢাকার দিকে নিয়ে যাচ্ছি, ঢাকার দিকে যেটা হচ্ছে মানে বাংলাদেশের পুরোপুরি মাঝখানে, এখানেও কিন্তু ওই রকমই থাকবে, রোদ রোদ ঝরমাল আকাশ থাকবে, বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিন এখন এই মুহূর্তের যে আপডেট তাতে কিন্তু কিছু নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে। 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে, 15-16-17 মধ্যে সর্বনিম্ন, বা 18-19-এর মধ্যে ধরতে পারেন ম্যাক্সিমাম মানে অ্যাভারেজ করলে, আর সর্বোচ্চটা ওই 30-31-এর মধ্যেই ঘোরাফেরা করবে এই সম্ভাবনা। এটাকে নিয়ে যাবো আমরা ত্রিপুরার দিকে, ত্রিপুরার দিকে কোথায় করা যায় আগরতলাতে করছি, তাহলে সিলের ময়মনসিংহ ওই দিকটাতেও মোটামুটি ওই রকম কাছাকাছি পেয়ে যাবেন, এখানে কিন্তু আগামী দিনে বৃষ্টিপাত নেই বর্তমানেও নেই, এবার তাপমাত্রা সর্বোচ্চ 31 এবং সর্বনিম্ন হচ্ছে ওই কখনো 15 কখনো 14 কখনো 19 কখনো এরকমভাবে কিন্তু থাকার সম্ভাবনা, যাতে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ রাতের দিক করে এবং সর্ব দিনের বেলাতে কিন্তু তেজি হাওয়া এই তেজি রোদ কিন্তু থাকতে পারে এমন সম্ভাবনা। এটাকে আমরা একটু নিয়ে যাব, তাপমাত্রা অনেকদিন দেখানো হয়েছে গুয়াহাটি আসামের দিকে, দেখুন কি হতে পারে আসামের দিকে 28 তারিখে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে রাতের দিক করে, কিন্তু তারপরে যেটা হচ্ছে যে যেটা 1 তারিখ থেকে একটু পার্টলি ক্লাউডি ক্লাউডি থাকলেও আস্তে আস্তে কিন্তু আগামী দিনে যেটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে ওই 17-র মধ্যে আর সর্বোচ্চ 26-27-28-এর মধ্যে থাকবে এবং রোদঝরমল আকাশে পুরো প্রায় থাকবে, এখন কিন্তু বৃষ্টিপাতের তারপরে সম্ভাবনা নেই, পরিবর্তন এলে অবশ্যই জানতে তা পেরে যাবেন। এটাকে নিয়ে যাবো শিলিগুড়ির দিকে, মানে উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গে যেটা হচ্ছে এখানে কিন্তু যেটা বোঝা যাচ্ছে আংশিক মেঘলা টাইপের থাকবে, বৃষ্টিপাত কিন্তু এখনও দেখা যাচ্ছে না উত্তরবঙ্গে, দার্জিলিং কালিম্পং ছাড়া বাকি জায়গার আবহাওয়া শূন্য থাকার সম্ভব হচ্ছে, সর্বোচ্চ তাপমাত্রা 26-27-28-এর মধ্যে এবং সর্বনিম্ন 15 থেকে
এটা 18-র মধ্যে ঘোরাফেরা করবে এই সম্ভাবনা থাকছে। তো এই রয়েছে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট, জানিয়ে দিলাম, পরবর্তী আপডেট অবশ্যই দেখা হবে। তার আগে একটা পশ্চিমাঞ্চল একটা ক্লিক করে দিয়ে অনেকে সন্দেহ থাকবে যে এদিকে কী হতে পারে, তার জন্য পুরুলিয়াতে ক্লিক করলাম। পুরুলিয়াতে যেটা হচ্ছে তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি পর্যন্ত এখন নামবে, রৌদ্রের মধ্যে আকাশে থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30-এর মধ্যে ঘোরাফেরা করবে, 15-16-17-এর মধ্যে। অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে একটু তাপমাত্রাটা একটু ঠান্ডা ঠান্ডা, আমি দেখুন 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, অর্থাৎ যেটা আমাদের বলেছিলাম 15 তারিখ পর্যন্ত কিন্তু আমেজটা থাকবে, তারপর আস্তে আস্তে আরো একটু বাড়বে এই সম্ভাবনা থাকছে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর কোথাও ক্লিক করার কিছু নেই, মোটামুটি বুঝে গেছেন কি হচ্ছে। পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে, আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ধন্যবাদ।